নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, MCQ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট প্রশ্ন, একদাগে মিথস একটি দেশীয় শব্দ। তো দেখো, অ্যান্সার হবে গ্রিক শব্দ। দু নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে JF BR Lane। তিন নম্বরের প্রশ্ন, কি বলেছে, যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে তাকে বলে নীতিকথা। চার দাগের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে, অ্যান্সার হবে হেরোডোটাসকে বলে। পাঁচ দাগের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাসের জনককে, অ্যান্সার হবে থুকিডিডিস। ছয় দাগের প্রশ্ন, চৈনিক ইতিহাসের জনককে, অ্যান্সার হবে সুমাকিয়েন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের সাত নম্বরের প্রশ্ন কি আছে, অ্যান্সার হবে ভ্লাডিমির জে প্রপ। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আট দেখের প্রশ্ন কি বলেছে, তো দেখো এটা ঠিক আছে। নয় দেখের প্রশ্ন, এর অ্যান্সার হবে জেমস মিল। দশ দেখের প্রশ্ন, এর অ্যান্সার হবে ডট ওয়েল হবে। এগারো দেখের প্রশ্ন, অ্যান্সার হবে সম্পর্কিত, ঠিক আছে। বারো দেখের প্রশ্ন, অ্যান্সার হবে মইসিয়ান থেকে। আমাদের পরের প্রশ্ন কি আছে, তেরো দেখের প্রশ্ন, অ্যান্সার হবে কলা উদ্যান। চোদ্দো দেখের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের দাদাভাই নওরোজি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমাদের পনেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে হায়দ্রাবাদ হবে। ষোলো দাগের অ্যান্সার হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। সতেরো দাগের অ্যান্সার হবে গ্রিস হবে। আঠেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে মিথ বা পৌরাণিক কাহিনী। উনিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিংবদন্তি। কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে রূপকথার সমর্থক। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, একুশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে উইলিয়াম কেরি। বাইশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে নারায়ণ শর্মা। তেইশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। চব্বিশ দাগের অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পঁচিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে রিচার্ড জনসন হবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে, ছাব্বিশ দাগের অ্যান্সার হবে জ্যোতি বসু, ঠিক আছে। সাতাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন বসু। আঠাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে মার্ক ব্লক। উনত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, যেটা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন। ত্রিশ দাগের অ্যান্সার হবে মিউজিওলজি। পরের প্রশ্ন কি আছে, একত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো কি বলেছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা এগুলো বাড়িতে বসে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। যদি কোনো একটা প্রশ্নের বানাম ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ঠিক করে নেবে। তেত্রিশ দাগের অ্যান্সার হবে প্যারিস বা ফ্রান্স। চৌত্রিশ দাগের অ্যান্সার হবে ভলতেয়ার ইয়েস্কার। পঁয়ত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী। ছত্রিশ দাগের অ্যান্সার হবে সুপিয়া কামাল। সাঁত্রিশ দাগের অ্যান্সার হবে পড়ার বিষয়। আটত্রিশ দাগের অ্যান্সার হবে কলহন। উনচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কাশ্মীর। চল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ভারতীয় মিউজিয়াম, ঠিক আছে। একচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে থুকিডিডিস হবে। বিয়াল্লিশ দাগের অ্যান্সার হবে নারায়ণ সান্যাল। তেতাল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে জন ম্যালকম। চল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে উইলিয়াম হান্টার, ঠিক আছে। পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। ছেচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে জীবনের জলসাগরে। সাতচল্লিশ দাগের অ্যান্সার হবে মণিকুন্তলা সেন। আটচল্লিশ দাগের অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঊনপঞ্চাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে রাম রাম বসু। পঞ্চাশ দাগের অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। একান্ন দাগের অ্যান্সার দাদাভাই নওরোজি, ঠিক আছে। বান্ন দাগের প্রশ্ন অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। তো দেখো ঠাকুরমার ঝুলি কাল লেখা, এর অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠিক আছে। চুয়ান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিউরি, ওকে। পঞ্চান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হবে ইবন খালদুন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক, ঠিক আছে। তো দেখো টোটাল পঞ্চান্নখানা আমি MCQ সলভ করে দিয়েছি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।